উহুদের যুদ্ধ কেন হয়েছে, এর ফলাফল কি ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ অবৈধ ছিল, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত সংক্ষিপ্তাকারে আলোচনা করব। অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দায়িত্ব গ্রহণ করে বিভিন্ন প্রদেশে নতুন নতুন প্রাদেশিক কর্মকর্তা নিয়োগ দান করেন এবং পুরাতন সাহাবাদের পদত্যাগ করতে অনুরোধ করেন। অনেকে আলীর অনুরোধে পদত্যাগ করলেও সিরিয়ার প্রাদেশিক শাসনকর্তা মুয়াবিয়া তার নির্দেশ অমান্য করে এবং পদত্যাগ করতে অস্বীকার করেন। ওসমান হত্যার বিচারের বিলম্বতা সহ্য করতে না পেরে আয়েশা, তালহা ও জুবাইর ইরাক, মক্কা ও মদিনা থেকে 3000 সৈন্য সংগ্রহ করে বসরার দিকে অগ্রসর হন। 656 খ্রিস্টাব্দের 19 অক্টোবর বসরা আক্রমণ করে বসরার শাসক হানিফা বন্দি করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহকারীদের বিরুদ্ধে যুদ্ধ করতে না চাইলেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বসরা আক্রমণ তাকে অস্ত্র ধারণ করতে বাধ্য করে। তিনি তখন কাফেলা নিয়ে মুয়াবিয়াকে দমন করতে যাচ্ছিলেন। বসরা আক্রমণের খবর শুনে তিনি যুদ্ধ কাফেলা ঘুরিয়ে বসরার দিকে অগ্রসর হন। তার সাথে পর্যাপ্ত সৈন্য না থাকার কারণে কুফাতে অবস্থান করেন। তিনি কুফাকে রাজধানী করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কুফার জনগণ আলীর পক্ষ নিয়ে যুদ্ধ করতে অনিচ্ছা প্রকাশ করে। পরে আলীর পুত্র হাসানের সহযোগিতায় 10,000 সৈন্য নিয়ে বসরার অভিমুখে যাত্রা শুরু করেন। খলিফা হিসেবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও আয়েশা, তালহা, জুবাইরকে প্রস্তাব করেন যে খিলাফতের প্রাথমিক সংকট কেটে গেলেই তিনি ওসমান হত্যার বিচার করবেন। এই মর্মে তিনি আয়েশার নিকট শান্তি প্রস্তাব করেন। তালহা, জুবাইর ও আয়েশার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব মেনে নিয়ে শান্তি চুক্তিতে রাজি হন। মূল যুদ্ধ ঘটনা এই যুদ্ধ চলাকালীন সময়েই পুনরায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা ও জুবাইরকে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান ও যুদ্ধ বন্ধ করতে অনুরোধ করেন। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মেনে নিয়ে যুদ্ধক্ষেত্র ত্যাগ করে ফেরত যাওয়ার পথেই উভয়ই হত্যার শিকার হন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে আমর বিন জুরজুম, আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জৈনক ব্যক্তির তীরের আঘাতে নিহত হয়। ফলে যুদ্ধ সমাপ্ত ঘটে না। যুদ্ধ পুনরায় আবারও আয়েশার নেতৃত্বে পুরোদমে চলতে থাকে। এই যুদ্ধে আয়েশা উটের ওপরে থেকে পরিচালনা করেছিলেন বিধায় এই যুদ্ধ উটের যুদ্ধ বা উষ্ঠের যুদ্ধ নামে পরিচিত। ফলাফল প্রচণ্ড যুদ্ধের এক পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল পরাজয় বরণ করেন। উভয় দলেই প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশাকে সসম্মানে তার ভাই মুহাম্মদ ইবনে আবু বকরের নিকট মদিনায় পাঠিয়ে দেন। ঐতিহাসিকদের দৃষ্টিকোণ ইসলামের প্রথম গৃহযুদ্ধ হিসাবে এই যুদ্ধের তাৎপর্যতা অনেক বেশি। ঐতিহাসিক মোর বলেন, এই যুদ্ধে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রায় 10,000-এর মতো মুসলিম প্রাণ হারান। এটাই প্রথম যুদ্ধ যেখানে মুসলমান মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। এর মাধ্যমেই ইসলামের প্রথম গৃহযুদ্ধ বা ইসলামের প্রথম ফিতনা শুরু হয়। ঐতিহাসিক পিকে হিট্রি বলেন, এই যুদ্ধের সুদূরপ্রসারে ফলাফল হিসেবে এই যুদ্ধ মুসলমানদের খিলাফতকে দুর্বল করে দিয়েছিল। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন এবং আমাদের WM মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।